রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজারের চাল চিনি ডালের আড়তেটি। ব্যবসায়ীরা জানালেন, বাজারে নতুন চাল আসতে শুরু করায় পাইকারি বাজারে চালের দাম কিছুটা কমেছে, সামনে আরও কমার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তারা। তিন টাকা চার টাকা কমছে আর কি, ওরকম কমে তিপ্পান্ন চুয়ান্ন টাকা আঠাশ, যে আঠাশ আগে অনেক ছিল সাতান্ন আটান্ন টাকা। এ বাজার থেকেই চাল কিনে নিয়ে যান খুচরা ব্যবসায়ীরা। তারা জানালেন, পাইকারি বাজারের প্রভাব খুচরা বাজারে এখনও পড়েনি, তাই আগের দামে বিক্রি হচ্ছে চাল, উল্টো বেড়েছে পোলাও চালের দাম। নতুন চাল আসছে কিন্তু দামটা ওরকমভাবে কমে নেই। পোলাও চাল গত সপ্তাহে কিনছি একশো পঁচিশ, এই সপ্তাহে একশো পঁয়ত্রিশ। এদিকে চিনির বাজার এখনও অস্থিতিশীল। কৃষি মার্কেটের পাইকারি বাজার ঘুরে দেখা গেল, চিনির পাইকার হিসাবে পরিচিত আড়তগুলোতে চিনি নেই। ব্যবসায়ীরা জানালেন, বৃহস্পতিবার চিনির পাইকারি বাজারে অভিযান চালানোর কারণে চিনির এই শূন্যতা। অন্যদিকে রাগ করে যা আসলে সব বেঁচে লাগছে, আর কিনবো না আর বেশ মনে হয় একশো দশ টাকা করে কিনা, আমি বিক্রি করবো কি একশো দশ টাকা। বাজারের চিনির স্বল্পতার প্রমাণ মিলল টাউন হল বাজারে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বেশি দামে চিনি কিনে বাড়তি দামে বিক্রি করতে হবে বলে চিনি আনছেন না তারা। সাদা চিনি বাজারের দাম বেশি আনতেছি না। সবজির বাজার ঘুরে দেখা গেল, শীতের সবজি বাজারে আসা শুরু হয়েছে, তবে দাম এখনও বেশি। অন্যান্য শাকসবজির আমদানি স্বাভাবিক থাকায় আগের দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। ফুলকপির দাম একটু সস্তা হয়েছে, সিমের দাম একটু সস্তা হয়েছে, পেঁপের দাম একটু বাড়ছে, কাঁচা পেঁপে। বাজারে প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করলেন ক্রেতারা। দামটাও ওরকম হাতে নাগালের মধ্যে নেই, সাপ্লাইটা যদি ভালো হয় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। দামটা একটু বেশি মনে হচ্ছে গতবারের তুলনায়। চিনি নাই, যাও দু এক জায়গায় আছে, মানে অতটা আগ্রহ দেখাচ্ছে না মানে বিক্রির ব্যাপারে। সিন্ডিকেট করে এটা একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। বাজার নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দিলেন ক্রেতারা। আতাউর কাউসার, বৈশাখী সংবাদ, ঢাকা।